গরম তেল নিচ্ছিস? বিকালবেলা কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আজকের ব্লগটাই কিন্তু বিকালবেলা থেকে শুরু করছি, মানে বোনের খারাপ অবস্থা দেখে আজকে ভিডিওটা স্টার্ট করছি। কারোর খারাপ লাগা, কারোর আজকে বোনের ইয়ে মানে কান্নার থাম্বনেল দিয়ে আজকে ভিউজ নেবো, তাই তো? ক্যা হুয়া বে, চুপ কর না বে, ভালো লাগে না যেন আমার জম্বের ব্যথা করতেছে, জম্বের ব্যথা করতেছে। নে 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 নিচে 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 নাম ব্যাং 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 ব্যাপারটা কি হয়েছে, অনু যেহেতু নাক ফুটিয়েছে, এখানে প্রায় অনেকদিন হয়ে গেছে নাক ফুটিয়ে, তো ওখানে যে সুতোটা আজকে কেটে একটা সোনার নাকের ওখানে পড়বে, ঠিক আছে? তো তার জন্য ওই সুতোটা যখন কাটতে গেছে তো ব্যথা লেগেছে, যখন নাকের মধ্যে সুতোটা ঢোকানো হয়েছে না, তখন বলেছিল যে ওটা ঘোরাতে, সুতোটা বারবার ঘোরাতে, তাহলে কি হতো জায়গাটা ক্লিয়ার হয়ে যেত, ঠিক আছে? তো ঘোরায়নি, ওইভাবেই রেখে দিয়েছে। আর ওইভাবে টমেটো টমেটো যা যা খেয়ে সব কিছু খেয়েছে, ওই জায়গাটা পেকে গেছে, ঠিক আছে? পাকার পরে আজকে যখন সুতোটা কাটতে গেছে তখন ওখানে ব্যথা লাগছে, আর ব্যথার জন্য কেঁদে দিয়েছে। ভাই সাহেব, আমি ওই ভাই বেঁচে গেছি। কেমন লাগলো বোনো ব্যথাটা? তুই যদি নাক ফোটা যায় দাদা কি বলতে চাও, কি মুখে বল না, ওরে পার্লারে গিয়ে ইনজেকশন দিয়ে ফুটায়ছে, অনেক ভালো ওই ভীষণ ব্যথা, জীবন আমার বের হয়ে যাচ্ছে। এই নাকেরটা দেখি কেমন, মোটামুটি ভালো, তেমন একটা ভালো না। ব্যাপারটা কি হয়েছে, মানে আমার মা কত বড় লোক ভাবতে পারছো, মানে মাঠে গরু দিয়ে এসছে সকালবেলা, এখন মাকে আমার মাঠে নিয়ে যাচ্ছি গাড়িতে করে, মানে গাড়িতে করে মাঠে যাবে আর গাড়িতে করে আসবে, গাড়িতে উঠে কেমন লাগছে? আসমান মে ব্যাঠে, আসমান মে মা বলছে ভাই এই এই বাইক, তুই যে বাইক কিনেছিস এই বাইকে তো বৌমা বাসবে, আমি কি বসালি মানাবে এই গাড়িতে? সব মানাবে, তুমি কারো বৌমা বৌমা সবাই মানাবে। আর তার বাবা বলে কি, এমন গাড়ি কিনতে যেখানে আমি তোর বাবা আবার সবাই মিলে একসাথে যেতে পারতাম, এমন একটা গাড়ি কিনেছি যেখানে একজনের বেশি হয় না, আমি তোর বাবা যদি একসাথে না বসতে পারি, তো বাবার একটা গাড়ি কিনে দেওয়ানি, তাই তো? জানি তুমি আর বাবা বুম বুম করতে ছিল বাবা। চলো ভাই, এখন মাকে নিয়ে মাঠে যাচ্ছি। কোয়ালিটি কেমন আসছে? ভালো ভালো কোয়ালিটি, হেভি ভালো। এখন একটু সন্ধ্যা গেছে তাই একটু ব্লগটা করে নিয়ে যাবে যেটা এটা। সো হে গাইস, সবিকালবেলা কি সব ঠিক তো? ঠিক তো, থাকতেই হবে যেহেতু তোমরা এসডির ফ্যামিলি মেম্বার্স। সো গাইস, আজকে না মানে ফার্স্ট টাইম মানে একটু বেশি এক্সাইটমেন্টে ব্লগটা করছি, তার কারণ ভাই আমি ফার্স্ট টাইম কোনো গোপ্রো দিয়ে ভিডিও করছি। দা গাইস কে ফোন করছে এক সেকেন্ড, হ্যালো কেটে গেলো। যাই হোক, কোথায় ছিলাম আমি ভুলে গেছি, একটা ফোন এসেছিলো সেই জন্য ভুলে গেছিলাম কোথায় ছিলাম আমি। যে এই গাড়িটা দেখতে পাচ্ছ না, এই যে MT-15, তো এর জন্য একটা মানে গোপ্রো নিতে হবে, ঠিক আছে? তো এখন আমি কোয়ালিটিটা টেস্ট করছি যে কেমন ভিডিও হয় এটা, মোটামুটি ভালোই কোয়ালিটি আছে। এটা যদি এখন সন্ধ্যা হয়ে গেছে না, তো সেই জন্য কোয়ালিটিটা ততটা পাচ্ছি না আমি। আর আইফোনের সাথে কোয়ালিটি কম্পিটিশন করতে হবে আইফোনের সাথে। এটা গাইস আমার iPhone 12, ঠিক আছে? সেটা একবার ক্যামেরা কোয়ালিটিটা দেখি, ঠিক আছে? আমি এখানে এটা কিন্তু এই ভিডিওটা শুরু হচ্ছে 4K-তে 30 FPS আই থিঙ্ক শ্যুট হচ্ছে। তো যাই হোক, সেটা হলো আমার iPhone 12, ঠিক আছে? এটা আমি শ্যুট করছি 1080-60 FPS এটা শ্যুট করছি আমি, ঠিক আছে? তো যাই হোক গাইস, কোন কোয়ালিটিটা বেটার তোমরা একটু কমেন্ট করে জানিও। এটা হলো আমার iPhone 12,
আর গাইস এই যে এখন যেটা একটা শুট করছি সেটা হলো মানে 4K তে কোন কোয়ালিটিটা বেটার গোপ্রো না আইফোন 12 একটু অবশ্যই কমেন্ট করে জানিও তো গোপ্রো নিতেই হয় ভাই গোপ্রোটা মেইনলি নেব যেহেতু গাড়িতে আমি ব্লগটা করব মানে আমার এমটি তে ব্লগটা করব মানে হেলমেটের সাথে ওটা অ্যাটাচ করে আমি ব্লগটা করব তাহলে বেশ ভালো হবে মানে ভিউগুলো মানে সুন্দর করে ক্যাপচার করতে পারবো তো সেই জন্যই আমি মোটর ব্লগ তো মানে সেই জন্যই গোপ্রোটা নেব এই এটা হলো গোপ্রো 10 আই থিঙ্ক তো চলো যার গোপ্রো তাকে এখন দিয়ে দিতে হবে আর ক্লিপগুলো আমার নিতে হবে ঠিক আছে 2 hours later সো গাইস আমার বেসিক্যালি ব্যাপারটা কি আছে আগে বসে নিই একটা ঠান্ডা আর মুখটা দেখাতে হবে তাই না নালে ঠিক তোমার বেশ মজা পাবে না তো আগের দিন যখন আমি গাড়ি বাসার পার করে আমি যখন হৃদয় পুরে যাচ্ছিলাম তখন কিন্তু আমাকে পুলিশে ধরে কিন্তু চালানটা মেরে দেয় আমার লাইসেন্স ছিল না শুধুমাত্র লার্নারের জন্য পুলিশ আমাকে ধরে আমাকে ফাইনটা মেরে দেয় তো আমি ফাইন নিয়ে নিই যথাযথভাবে ফাইনটা নিয়ে নিই অন্যায় করেছি লাইসেন্স নেই আমার কাছে তুমি ওকে মেরে দিয়েছো মেরে দিয়ে দিচ্ছিল তো আমাকে 1000 টাকা ফাইন নেয় তো আজকে এখানে আমি ফাইনটা দিতে এসেছি সত্যি কথা বলতে ভাই কিছু বলার নেই তো ছাড় ফাঁড় দিত বাচ্চা কাচ্চা মানুষ ছাড় দিতে পারতো তো আর সামনে ভোট সেই জন্য বেশি চেকিং হচ্ছে দুইটা দোকানে আসলাম আমি ফাইন নিই কাছে ভিতরে টাকা নেই বিশ করে পয়সা নেই তাও আমার পুলিশকে 1000 টাকা দিতে হবে সরি গভর্নমেন্ট 2000 years later নিতো তো গাইস এখন ঘড়িকাটা দেখতে পাচ্ছ 12:17 বাজে 00:17 দেখাচ্ছ ওখানে আর এখন ব্যাপারটা হচ্ছে ভাই এত পরিমাণে ঠান্ডা বাইরে যেহেতু বুড়ো হয়ে গেছে বুড়োর দেখো অবস্থা দেখো এইদিকে হীরক একদম পুরো চাঙ্গা মাল ইয়ং বয়স ভাই এখন চা বানাচ্ছি তেজপাতা ধরুন তেজপাতা লবঙ্গ আর দারচিনি আদা রসুন সব দিয়ে চল বানাই খাও রাত্রিবেলা ভাই মশলা চা হয়ে যাবে মশলা পাতা দেখতে পাচ্ছি আর ডাল থাক এখন রাত্রিবেলার গাছে আর দেবো না ভূত আছে যাই হোক ভূতের ভাই পাঠিয়েছি বেশ ঠাকুর আছে আমাদের সঙ্গে ঠাকুর গাইস রান্নাঘর দেখতে লাইট নেই আমরা চুরি করে আমরা চা বানিয়ে খাচ্ছি ভাই হয়েছে ভাই চাটা খাইতে একদিন মিষ্টি হয়েছে নাকি মিষ্টি হয়েছে খাইতে একটু তোমার বাপ সব খারাপ ঠিক হচ্ছে যে শাক নেই চা হয় তো সার পুরুষ নেই সিগারেট এনে দেবো ঠিক আছে ভাই দাম কত দার্জিলিং এসেছি দার্জিলিং এখন মানে 8 দেখলাম আমরা 8 ডিগ্রি সেলসিয়াস আর এখানে হলো 15 ঠিক আছে একটু বেশি তো যাই হোক তো চলো আজকে ভিডিওটার বড় বেশি বলবো তো গাইস আজকে ভিডিওটা এখানে শেয়ার করব কোন এই লোক কহা সে আতে তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাবে আজকে পরের ভিডিওটা যদি ভিডিও ভালো লাগে লাইক করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা যাবে পরের ভিডিওটা ঠিক আছে বাই লাভ ইউ লল মানে চালে কা খোপড়ি তোড়বে খোপড়ি তোড় চালে কা মেরে তোড়